রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে এক লাখ টাকা হয়েছে দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আদেশ বিচারকুজ্জামান দু ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু একত্রিশে আগস্ট অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা আদালত ওই বছরের বারোই নভেম্বর অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে দীর্ঘ এক বছর বিচার প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে রায় ঘোষণা করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য ডক্টর শিরিন আক্তার এরপর একটি শোভাযাত্রা শহীদ মিনার চত্বর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয় এছাড়াও বার্ষিক চারুকলা প্রদর্শনী আলোচনা সভা নাটক পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসব সহ দিনব্যাপী আয়োজন করা হয় বিকেলে এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও ডিগ্রি প্রদানের পাশাপাশি জ্ঞান চর্চা সংস্কৃতি চর্চা মুক্তবুদ্ধি ও মুক্তমানের চর্চা হতে হবে জ্ঞানভিত্তিক ন্যায়ভিত্তিক ও বহুমাত্রিক সমাজ ব্যবস্থা ছাড়া গণতন্ত্র সুসংহত হয় না মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে চার দিনব্যাপী আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বপ্নের পাহাড় স্লোগানের এই আর্ট ক্যাম্প উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্র চৌধুরী আর্ট ক্যাম্পে তিন পার্বত্য জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর বিশ জন শিল্পী অংশ নেন পার্বত্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে এটি দ্বিতীয় আর্ট ক্যাম্প